সোমবার 14 মার্চ 2007 সালে এই দিনেই নন্দীগ্রামে গুলি চালিয়েছিল পুলিশ। তার পরের বছর 2008 সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসাবে পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। নেতৃত্বে থাকে তৃণমূল। এই আন্দোলনে মুখ হিসাবে রাজ্য রাজনীতিতে উঠে এসেছিলেন শুভেন্দু অধিকারীর নাম। এখন সেই শুভেন্দু নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা। তাই এখন নন্দীগ্রাম দিবস পালনে নন্দীগ্রামেই বেগ পেতে হয় তৃণমূলকে। তবু এই কর্মসূচি পালনে বিরোধী বিজেপিকে নন্দীগ্রামে জমি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ফলে সোমবার নন্দীগ্রামের শহীদ তর্পণ কর্মসূচি ঘিরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সোমবার নন্দীগ্রামে জোড়া কর্মসূচি নিয়েছে শাসক দল। প্রথমটি গোকুলনগরের মালপল্লীতে, সেখানে প্রথমে শহীদ বেদিতে মাল্যদান, পরে গৌরাঙ্গের মূর্তিতে মাল্যদান করে হরিকীর্তনের আয়োজন করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা। পরে সোনাচূড়ার ভাঙা বেড়ায় আরও একটি অনুষ্ঠানে শহীদ বেদিতে মাল্যদান করে রাজনৈতিক কর্মসূচি রাখা হয়েছে, যেখানে অংশ নিতে কলকাতা থেকে এসে পৌঁছেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও সঞ্জয় বক্সী প্রমুখ। তৃণমূলকে টক্কর দিতে তৈরি গেরুয়া শিবিরও, নেতৃত্বে খোদ শুভেন্দু। তার নেতৃত্বে বিজেপির তরফে নন্দীগ্রামের গণহত্যার বর্ষপূর্তিতে জোড়া রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমটি হবে অধিকারী পল্লীতে, দ্বিতীয়টি হবে সোনাচূড়ায়। দুটি অনুষ্ঠানে যোগ দেবেন বিরোধী দলনেতা স্বয়ং। বিধানসভার বাজেট অধিবেশনে চললেও তার কাছে গুরুত্ব পাচ্ছে এই জোড়া রাজনৈতিক কর্মসূচি। সূত্রে খবর, নন্দীগ্রামে দুটি কর্মসূচি পালনের পর কলকাতায় বিধানসভা অধিবেশনে যোগ দিতে পারেন শুভেন্দু। সাংসদ, মন্ত্রিত্ব ইত্যাদি 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 বহু পদ দিয়েছে, তারপরে সিবিআই ইডি থেকে বাঁচতে ভোটের মুখে যেভাবে ও গদ্দারি করেছে এবং প্রকাশ্যে বলেছে যে আমি 2014 সাল থেকে বিজেপি নেতাদের পা ছুঁয়ে আমার ভালো লাগে, তাকে আমি বলছি শুভেন্দুর বাবা শিশিরদা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভেন্দুর মা গায়ত্রী দেবী সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু যে মা তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি যা করেছেন, উনি রাজনৈতিক বেজন। আজকে রাজীব বাবু এবং জয়প্রকাশ মজুমদার জেতা প্রশ্ন আমি জয় নিয়ে প্রশ্ন করছি, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার যা বলেছেন পুরো বস্তু তদন্ত হওয়া উচিত। আশা করি আদালতে যথাযথ সময় তারা শুভেন্দুর মুখে খুলে দেবেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এবং রাজীব বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন শুভেন্দু তাকে ফোন করে বলেছেন হেরে গেলাম। জয়প্রকাশ মজুমদার বলেছেন যে আমাদের কাছে খবর ছিল হেরে গেছে, আমি প্রেস কনফারেন্স করে ফেলেছিলাম বিকেলবেলা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছাও জানিয়েছি। পরে যখন শুভেন্দুকে জিজ্ঞাসা করলাম শুভেন্দু এটা হলো কি করে, বললো অনেক কায়দা করে জিততে হলো, অনেক কিছু মনে প্রাণ গেছে, কি বলবেন? সেই অত্যাচারের প্রতিবাদ করতে এসে তিনারা শহীদ হয়েছিলেন। আজকে তিনাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শহীদ তর্পণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই যে শহীদরা অনেক প্রাণ হারিয়েছে নন্দীগ্রামে, হ্যাঁ, একদিকে আন্দোলন গুলি চালানো, তো আবার এই 2022 কি বিভাজনের একটা রাজনীতি সৃষ্টি হচ্ছে? শুনুন, বিভাজনের রাজনীতি কি না আমি জানি না, তবে আমি জানি যে শহীদ দেশ আমাদের একে নিয়ে ভাগাভাগি করার কোনো প্রয়োজন ছিল না। যারা করেছে তারা বোঝে কেন করেছে, নন্দীগ্রামে আপনি শহীদ মাতা, শহীদ মাতা হিসাবে কি বার্তা দেবেন? আমি বার্তা দেওয়ার মধ্যে এইটুকুই জানি, আমরা যখন আন্দোলন করেছিলাম নন্দীগ্রামের শান্তিতে ছিলাম, তখন হিন্দু মুসলমান বৈষ্ণব আর ব্রাহ্মণ বা মোল্লা মনীষী পুরোহিত কিন্তু আজকাল যে সাম্প্রদায়িক চলছে, সাম্প্রদায়িক নিয়ে যদি কেউ নিবেদন করে করবে মানুষ তাদের জবাব দেবে। মধুর মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।